আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো, এখানে সরষা আছে, সরষা বাটা দিয়ে সমুদ্রের ছুরি মাছ, এটার নাম সমুদ্রের ছুরি মাছ, বেগুন দিয়ে এটা রান্না করে দেখাবো। সরষা বাটা, ছুরি মাছ, বেগুন, এখন তেল দিয়ে নিচ্ছি চুলাতে, তেল দিয়ে নিয়েছি। মাছগুলি একটু ভেজে নেব, সমুদ্রের ছুরি মাছ। মাছগুলি বাজা কর কর করে লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন বেগুন গোলা দিয়ে দিচ্ছি, গোলা বেগুন গো বেগুন গোলা ভাজা হয়ে গেল, এইভাবে ভালো করে ভেজে নেবেন লাল। এখন পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম, একটু বাদামি কালার করে, হালকা বাদামি কালার করে ভেজে নিব। চার চামচ, দুই চামচ মরিচ বাটা, মশলা বাটা দিয়ে দিচ্ছি। এটার ভিডিও আছে, দেখে নেবেন। মাছ দেখেছিলাম, ওতে পানিটা দিয়ে দিলাম, যেহেতু বেগুনের মধ্যে মাছের মধ্যে লবণ দিয়েছি, তাই হালকা একটু লবণ দিয়ে নাও লাগে, আবার দেবেন টেস্ট করে। এখানে সরষা বাটা, সরষাগুলো এরকম করে মিক্স করে বেটে নেবেন, একদম তিতা লাগে না।
হোটেল পাতিতে ছিল। সরষেটা একটু ভালো করে কষাইয়া ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা সরষে বাটাটা একদম সুন্দর করে কষানো হয়েছে, ভাজা ভাজা করে দেখে নিন কীরকম ভাজা ভাজা হয়েছে। এখানে পানি দিয়ে নিচ্ছে, পানিটা ভালো করে ঠিক আছে। এখন দিয়ে দেব বেগুন আর আমার বেগুন আর এই যে ছুরি মাছ, সমুদ্রের ছুরি মাছ। এটা আমি সরষা বেগুন ভেজে সরষা বাটা দিয়ে রান্না করলাম। এটার মধ্যে কোনো ধনিয়া পাতা অন্য কিছুই দেওয়া যাবে না, এটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ঢেকে রাখবো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর দুই তিন মিনিট তেলটা হয়ে গেছে। এখন দেখেন একদম উপরে তেলটা ভেসে উঠছে। এটা বেগুন দিয়ে সরষা বাটা দিয়ে ছুরি মাছে ভুনা, সমুদ্রের ছুরি মাছ। চুলাটা বন্ধ করে দেব। গরম ভাতে সরষা বাটার তরকারি খেতে স্বাদই অন্যরকম, খুবই স্বাদ লাগে।